একদিন ওই রকম কত স্টিমার পাট বসাই হয়ে পদ্মা কিংবা হুগলি নদীতে ভেসে আমার খাটি এসে দাঁড়াত। আর ওই যে খণ্ডবর্তী ওটি ছিল পাট আর পাটজাত জিনিসের ভাড়ার পর, ওরা আমার সোনালি অতীত আর ধূসর বর্তমানের কাছে। একদিন আমার উঠোনে এসে ভেসে বেড়াতো শুকোতে থাকা পাটের গন্ধ, আমি কান কেটে শুনতাম দড়ি চট বোনার ঘটান ঘটান শব্দ, কল্পনিকদের কোলাহলে ভরে উঠতো আমার অন্দরমহল। আজ আমি কিন্তু আমার এই অবস্থার দায় যে আপনাদেরই বিশ্বায়নে গা ভাসিয়ে আপনারা বেছে নিলেন প্লাস্টিক পলিথিন, বিশ্বে গেল মাটি সমুদ্রের জল পড়বে। আমি মেহরানির মতো চিৎকার করে বলেছি সব ঝুট হ্যায় সব ঝুট হ্যায়, আপনারা কিন্তু আমাকে পাগল বলে ভেবেছেন। তবুও আমি হাল ছাড়িনি, যুগের হাত ধরে আমিও জামা কাপড় ব্যাগ গয়না বলতে শিখে গেলাম। গ্রাম বাংলার হস্তশিল্পে নতুন করে শুরু হলো পাটের ব্যবহার, আমি আবার ফিরে এলাম লড়াই। আজ আমি ভবিষ্যৎ, হ্যাঁ আমি এক লড়াকু পাটকল অপরাধ।